উদ্ধার হল চানমারিত বস্তার ভিতর উদ্ধার হওয়া মৃতদেহটোর। নগাঁর জুরিয়ার আমদাদুল রহমান বলে ইতিমধ্যে চিনাক্ত করা হয়েছে সেই মৃতদেহটো। কিন্তু কোনে কিয় কি কারণত সেইদরে হত্যা করে বস্তার ভিতর পেলাই থ গল আমদাদুল রহমানক? ইতিমধ্যে আরক্ষীর হাতত আহি পড়েছে সিসিটিভি ভিজুয়েলস। শুক্রবারে নিশা প্রায় 12 মান বজাত এখন স্কুটিত দুগৰাকী ব্যক্তিয়ে আহি সেই স্থানত সেই বস্তাটো পেলাই থৈ গৈছিল যত আছিল আমদাদুল রহমানের মৃতদেহ। কিন্তু কোন সেই দুগৰাকী ব্যক্তি? নিশা 12 বজাত সেই স্থানলৈ আহি বহু সময় তেওঁলোকে ঘুরা পকা করেছিল, তেওঁলোকে চাইছিল কোনো লোকে তেওঁলোকক প্রত্যক্ষ করেছে নেকি, আর তার পাছত যেতিয়া নিশ্চিত হল কোনো লোকে তেওঁলোকক দেখা নাই, আর তার পিছতে চানমারির অভিযান্ত্রিক প্রতিষ্ঠানের সমীপর সেই নলাটোত সেই বস্তাটো পেলাই উধাও হল স্কুটিত অহা সেই দুগৰাকী আরোহী। এতিয়া সেই দুগৰাকী ব্যক্তি কোন তেওঁলোকক বিচাৰি চানমারি আরক্ষীয়ে আরম্ভ করেছে অভিযান। প্রিলিমিনারি আমি গম পাইছো ডিঙি জখম আছে, আমি সাসপেক্টেড মার্ডার বলে ধারণা করছো, আমি তদন্ত অব্যাহত রাখছো, আমি অতি শীঘ্রে কি ধরনের কি ঘটনা হল এটা আমি গম পাম। আমদাদুল রহমানের মাতৃর ভাষ্যত ইতিমধ্যে উলাই পড়েছে বহুকেইটা বিস্ফোরক তথ্য। মাতৃয়ের নাম লৈছে তিনিগৰাকী কিন্নরর, রোজি, রাধা আর মহিমা। কোন এই রোজি, রাধা আর মহিমা? কারণ মহিমার নেতৃত্বত গুয়াহাটী মহানগরীত চলি আছে কিন্নরের একটা ডাঙর বৃহৎ সিন্ডিকেট। আগতে যে মহিমা কইছে মহিমা হিজতো দালগত আছিল, পিছে তাবা গুছি কইছে যে মহিমা যে চালা বানাইছে, মহিমার চালা কিটা তাক মারিছে, কিছু কিছু বলে মারিছে গো। আৰু সেই চিণ্ডিকেটৰ বলি হৈছিল নেকি আমদাদুল ৰহমান? কাৰণ মহিমাৰ নেতৃত্বত যিসকল চেলাই মহানগৰীত কাম কৰি আছে সেইসকলৰ লগত দীৰ্ঘদিন ধৰি কাজিয়া চলি আছিল আমদাদুলৰ। গতিকে আমদাদুলৰ মাতৃৰ সন্দেহ সেই চেলাসকলেই আমদাদুলক হত্যা কৰি সেইদৰে পেলাই থৈ গ'ল নেকি? চানমারি থানাত জেরা অব্যাহত আছে কেইবাগৰাকীও কিন্নরর। ইতিমধ্যে বামুনী মৈদামৰ পৰাও তিনিগৰাকী কিন্নরক কৰায়ত্ব কৰিছে আৰক্ষীয়ে। হয়তো অতি সোনকালে অতি শীঘ্ৰে পোহৰলৈ আহিব আমদাদুলৰ হত্যাকাৰী কোন।